আজকে আমি শিয়ালদা রেলওয়ে স্টেশনে সকালের খাবার খাবো। এইখানে তিনটে পরোটা আলুর তরকারি দিয়ে মাত্র 20 টাকা। আমি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনে আছি, অনেক বড় রেলওয়ে স্টেশন এটা। আমার পিছনে সবাই খাবার খাচ্ছে, পরোটা আর আলুর তরকারি। আপনাদেরকে একটু পরোটা আর আলুর তরকারি দেখাই কেমন। এখানে আলুর তরকারি আছে আর এই যে পরোটা, সাথে ডিমও আছে। ডিমের দামটা একটু আলাদা হয়তো। একটা ডিম, তিনটে পরোটা আর আলুর তরকারি 30 টাকা। তিনটে পরোটা, আবার রেডি ডিমের ভিতরে। আমি ওইখান থেকে খাবার নিয়ে আসলাম। সামনে এইখানে একটু বসার জায়গা আছে, এইখানে বসে খাবারটা খাবো। মাত্র 30 টাকায় একটা ডিম, আলুর তরকারি আর তিনটে পরোটা, সাথে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ। পরোটাগুলো কিন্তু গরম আছে, তরকারিটা অনেক গরম। আলুর তরকারি দেখি কেমন টেস্ট। আসলে কলকাতা বা ইন্ডিয়াতে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, খাবারের স্বাদ ভালো না হলে চলবে না। আর ইন্ডিয়ান পেঁয়াজগুলো একটু বড় বড়। পরোটাগুলোও কিন্তু অনেক বড় বড়। আর এই সবজি যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই পাবা। আপনি যদি ডিম না নেন তাহলে 20 টাকাই হয়ে যাবে, ডিমের জন্য 10 টাকা। এখানকার 20 টাকা আমাদের বাংলাদেশে 27 টাকা বা 26 টাকা এরকম হবে। আমি কিন্তু শিয়ালদা স্টেশনের উপরেই খাচ্ছি। পশ্চিমবঙ্গের একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটা। আলু তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটা মানুষের জন্য 3টা পরোটাই যথেষ্ট। আর আমাদের দোকানের থেকে ইন্ডিয়ান স্ট্রিট ফুডের স্বাদ অনেক ভালো হয়। সিদ্ধ ডিম, এই দিকটা একটু ফাঁকা আছে এই জন্য আমি বসে খাচ্ছি। কাঁচামরিচে কিন্তু ব্যাপক ঝাল। অনেক মজার খাবার। আপনারা যদি কলকাতায় আসেন শিয়ালদা স্টেশনে, ট্রেন থেকে নামার পরে এই খাবারগুলো পাবেন। অবশ্যই এই খাবারগুলো মিস করবেন না কিন্তু। ভালো ভালো হোটেল রেস্টুরেন্টে তো অবশ্যই খাবেন, তারপরে স্ট্রিট ফুডগুলো কিন্তু মিস করবেন না। আপনি এই স্ট্রিট ফুড খাইলেই আপনার ভালো রেস্টুরেন্টে খাওয়া লাগবে। ইন্ডিয়ায় কিন্তু স্ট্রিট ফুডের দাম অনেক কম। আপনি কম টাকায় পেট ভরে খাবার খাইতে পারবেন ইন্ডিয়াতে। সকালের খাবার মাত্র 30 টাকায়। আমার সকালের খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন। বাই বাই।